গুড মর্নিং, পাপিরা আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমি রবীন্দ্র আছি। এখন বাজে হচ্ছে 6:10। তোমাদের সাথে নিয়ে সুন্দর একটা সকাল নিয়ে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো মর্নিং ওয়াক করতে এসেছি ওই যে অর্পিতা আর হাজব্যান্ড। আজকে বৃহস্পতিবার, মেয়েকে স্যার পড়াতে আসবে, তো ফোন করে দিলাম যে উঠে পড়ো, স্যার আবার তাড়াতাড়ি চলে আসে। আজকে অনেকটা হেঁটেছি জানো তো, সেই ওখান দিয়ে কমলাপুর দিয়ে গিয়ে গোড়া বাজার দিয়ে এখন রাধাশ্রী, মানে কতটা হেঁটেছি আর আজকে অনেকটা হেঁটেছি। আর এ দেখো হেডফোন নিয়েছি কানে, গান শুনতে শুনতে হাঁটলে না যে একটা হাঁটার যে একটা হাঁটতে হাঁটতে যে পা ভেঙে আসে সেটা হয় না, মনে যেন আরও বেশি উৎসাহ জেগে যায়। তো আজকে আসবে মিস্ত্রি, দেখি কখন আসে। তো আজকে রান্না নেই জানো তো, আজকে পঞ্চমী, কাল রাতেই তরকারি সব কিছু করে রেখেছি, শুধু গিয়ে আজকে মেয়ের সকালের ডালিয়া আর হচ্ছে ভাতটা করব। এই আমি রাস্তা চিনতে পারছি না কোনটা। হ্যাঁ আয় না দেখি, ওর দাঁড়া দেখি না, অর্পিতা তো রাস্তা চেনেই না, আমার ভরসায় এসছে, আমি তো মহাপণ্ডিত, দেখি আমিও চিনতে পারছি না। তারা এই মোড়টা দেখি দেখি চিনতে পারি কিনা। তো সামনের গলি বুঝতে পাচ্ছি না, ওই গলিটাই মনে হচ্ছে হবে। কি অবস্থা, হাঁটতে এসেছি রাস্তা চিনি না, রাস্তা ভুলে গেছি। আসল কথা আসি না না, যখনই আসে হাজব্যান্ডের সাথে আসি, আর এইসব জায়গাগুলো তো নতুন আমার কাছে হিসাব মতো। এইটা তো চল চল দেখি, যেখানে আটকে যাবো সেখানেই থেমে যাব, তাই না বলো? হ্যাঁ 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 বুঝতে পেরেছি, এটা হচ্ছে কালীধামের, কালীধামের রাস্তা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা দিয়ে বেরোলেও হতো, কিন্তু যাই হোক। আচ্ছা আমি নাচের ক্লাসটা দেখে চিনতে পারলাম, তো ঠিক আছে চলো বাড়ি যাই না, আর একটু হাঁটবো। এখন মাত্র 6:13 বাজে, তো আগে 5:45 আগে বেরিয়েছি, 5:45 হবে, একটু হাঁটবো তারপর বাড়ি যাবো, 6:30 নাগাদ বাড়ি যাবো। ঠিক আছে চলো। পরে পরে একটা কথা বলতে ভুলেই গেছি, কালকে রাত 11:00 সময় কারেন্ট গেছে, এসছে 12:00 নাগাদ, তারপর আমরা সবাই শুয়েছি, আবার গেছে হচ্ছে 3:00 কততে 4:00 কততে এসছে, সেটা আমি জায়গা টের পাইনি। তো এখন দেখছি এই কালীধামের রাস্তা তো সবাই জেগে আছে, রাস্তায় ঘোরাঘুরি করছে, মানে এখানেও কারেন্ট গেছে। কী শুরু করেছে বলো তো, প্রত্যেকটা দিন 2-3 ঘন্টা করে কারেন্ট যাচ্ছে, মানুষের হেনস্থা। আসল কথা কী বলো তো, আসল কথা হচ্ছে চারিদিকে সবাই এত এসি লাগাচ্ছে, এই গরমে কোনো বছর হয় না, এই বছর এত সবাই এসি লাগিয়েছে আর টানতে পারছে না। এই যে এদেরও লাগাবে, এই যে এদেরও 2 দিন পর লাগাবে, আরও বেশি কারেন্ট থাকবে না। তো এই গলিতে সবাই বলছে কারেন্ট আসলে ভাত খাবো, ভাত খেয়ে ঘুমাবো, এখানে সব বলা বলি করছে। তাই মনে পড়লো তোমাদের তো বলা হয়নি যে কালকে আমাদের 2 বার কারেন্ট গেছে, ভীষণ অস্বস্তি হয় গো, এই ঝামেলা আর ভালো লাগছে না। তো তো ফ্রেন্ডস, মর্নিং ওয়াক করে এসে সোজা কাজে লেগে পড়েছি, কারণ সংসারে অনেক কাজ আছে। আজকে তো তোমাদের বললাম মিস্ত্রি আসবে, তো মিস্ত্রি আসার আগে আমি যত কাজ আছে এক্সট্রা, যত ঘরে জিনিসপত্র আছে ছোটোখাটো সব সরিয়ে রাখছি, কারণ কি বলো তো এগুলো যদি সরিয়ে রাখি না তাহলে ধুলোটা কম হবে, যদি এগুলো থাকে তাহলে ধুলো পরে আমার কাজ আরও মানে আরও বেশি ডবল হয়ে যাবে, এর জন্য আমি মানে কি বলবো সব সরিয়ে রাখছি। আর এদিকে দেখো মেয়ের একবারে 3 বেলা ভাত বসিয়ে দিয়েছি, ভাবছিলাম ডালিয়া করবো, তবে না একবারে 3 বেলা ভাত বসিয়ে রাখি, তারপর তো সিলিন্ডারটা খুলে রাখতে হবে। তাই মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, এখানে দেখো সব কিছু A to Z সব কিছু যতটা আমার পক্ষে সম্ভব ততটাই আমি ঢুকিয়ে রাখবো ঘরের ভেতরে, যেন আমার কাজ যেন আমাকে যেন ডবলভাবে খাটতে না হয়, এই জন্য সব কিছু কভার করে রাখছি, যতটা সম্ভব ততটাই কভার করছি। ধুলোর সাথে কি আর আমি পাবো বলো, ধুলো যখন উঠবে তখন সব কিছু একদম ধুলো ধুলো হয়ে যাবে, তবু যতটা সম্ভব ততটা আমি কভার করে রাখছি। আর একটা কথা তোমাদের ফার্স্টেই বলে দিই, যে মিস্ত্রি আসবে সেই মিস্ত্রি যেন তো আমার সাবস্ক্রাইবার, আমি পরে জানতে পেরেছি, যাক খুব ভালো লাগলো শুনে। এখন বাজে 10:10, বসে আছি, মেয়ে দেখো এখনও উঠলো না, কখন থেকে ডাকছি, এখনও মিস্ত্রি আসলো না, বলেছে 9:30 মধ্যে আসবে, এখনও আসলো না। আমি দেখো ঘরের যাবতীয় সব জিনিসপত্রগুলো সাইড করে দিয়েছি,
রান্নাঘরে তো কিছুই রাখিনি। এই রান্নাঘরটা দেখে কি মনে হচ্ছে বলো তো? যখন ফার্স্ট টাইম এই বাড়িতে ভাড়া এসেছিলাম তখন এরকম ফাঁকা মনে হচ্ছে না, নতুন করে আবার ভাড়া আসলাম এরকম মনে হচ্ছে। তো এই দেখো সব ফাঁকা হয়ে গেছে, আমার এই তাওয়াটা নেওয়া হয়নি। আর আমার সব জিনিসপত্র কোথায় রেখেছি বলো তো? এই দেখো, দাঁড়ো লাইটটা অন করি। তো এই দেখো ঘরের যাবতীয় সব জিনিস এখানটা রেখেছি, জলের বোতল, কাঁচের জিনিসগুলো, আলু টালু সব কিছু সাইড করে রেখেছি। গ্যাস ওভেনটাও ওখানে রাখলাম, কারণ বাইরে রাখতে চেয়েছিলাম, ধুলো টুলো উঠবে তো, এই জন্য এর ভেতরেই রেখে দিলাম। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছু আমাকে আর দ্বিতীয়বার মাজতে হবে না, সব পরিষ্কার। রান্নাঘরটা হয়ে গেলেই আমি আর কোনো কিছু ধুতে হবে না, সব ঠিকঠাক মতো সাজিয়ে ফেলতে পারবো। মেয়ের ভাত করলাম সকালে, আর কালকে পান্তা ভাত করে রেখেছিলাম, ওই পান্তা ভাত। তো দেখো আমার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, আবার নতুন করে সব করতে হবে আমাকে। পঞ্চমে বেশ ভালোই হলো, আজকে রান্নাটা নেই তাই না বলো? আরও বেশি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আজকেই ফোন করো, মানে কালকে রাতে বলছো তুমি ফোন করে বলো যাতে আমাকে আজকেই মানে কাজটা করে দেয়। রান্না নেই ধরো, রান্নার ঝামেলা নেই, কিন্তু এখনও তো ওদের কোনো পাত্তাই নেই, 10:15 বেজে গেলো, কোনো পাত্তাই নেই, কী জানি কী করবে। যদি না আসে আজকে আমার কত খাটনি বলো তো, সব কিছু এদিক ওদিক সাইড করে গেছি সব কিছু। তো দেখি কখন আসে, মেয়েকেও তুলতে হবে, মেয়েকে তুলে খাইয়ে দিই। তো চলো আবার পরে আসছে, হাঁপিয়ে গেছি কাজ। খেপির কাণ্ড, সকালবেলায় স্যার এসছে ব্রাশ করে পড়তে বসেছে, এখন বাজে হচ্ছে ওই দেখো 10:45, এখন জোর জবরদস্তি করে ঘুম থেকে তোলা হলো, উঠেই ব্রাশ করতে গেছে, এসে বলছে মা আমি তো ব্রাশ করেছি। ঠিক আছে, আজকে দুবার ব্রাশ, আর তিনবার ব্রাশ হবে, রাতেও খাওয়ার পর ব্রাশ হবে মাম্মা। আজকে দাঁতগুলো চকচক চকচক করবে, দেখি 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 চকচক চকচক করবে, যাও। তো এখনও মিস্ত্রি আসেনি, বিছানাটা গুছিয়ে নি। ফাইনালি মিস্ত্রি চলে এসছে, ওই যে কাজ করবে, ওখান থেকে নিয়ে নিতে পারো পয়েন্ট আছে ওখান থেকে, রান্নাঘরেও আছে। হ্যাঁ ব্যাগ ব্যাগ দেবো, দাঁড়াও। তো এই দেখো আপাতত রান্নাঘরের এই অবস্থা, সব ভেঙে দিয়েছে, ওখানকার টালিটা ফাটা ছিল ওইগুলো সব ভেঙে দিয়েছে, আর এই ফ্যানটা চালু করে দিয়েছে তাহলে ধুলোগুলো একটু বাইরে বেরোবে। যেহেতু গ্যাসটা সব খোলা, চা দিতে পারছি না, আর গরমের মধ্যে চা, এর জন্য একটু মাজা দিচ্ছি দুজনকে। তো মেয়েকে খাওয়াচ্ছি, আর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে কেন জানি না কি করব, মানে বুঝতে পারছিলাম না বলে ঘুমিয়ে পড়েছি। মেয়ে একটু ফোন দেখছিলো, আমি শুয়ে পড়েছি। তো মেয়ে বলছে খিদে পেয়েছে, তাই আমি খাওয়াচ্ছি, আর এই ঘরে এসে খাওয়াচ্ছি। ওই ঘর তো পুরো বন্ধ, আর হচ্ছে আজকে কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে জানো, দিনের বেলাতে 3 থেকে 4 বার কারেন্টটা গেল, যাই হোক কারেন্ট গেছে, কাজ কিছুক্ষণ বন্ধ থাকছে, কারেন্ট না থাকলে তো মেশিন দিয়ে কাটতে পারবে না না। আর স্নান এখনো করিনি, ভাবছি এই ধুলো বালির মধ্যে আবার স্নান করবো, আবার গায়ে ধুলো লাগবে, তো একবারে দেখি একবারে কাজ সেরে করব। তো অনেকটাই হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, মেয়েকে খাইয়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি কতটা কি হলো। আমার মেয়ে বলছে মা মনে হচ্ছে দেখে আমাদের এই একটাই রুম, আমরা এখানেই খাই, এখানেই ঘুমাই, এখানেই বসে থাকি, এখানেই আর নেই আমাদের কোনো বাথরুম, নেই আমাদের কোনো রান্নাঘর। আমার মেয়ে তাই বলছে, এই ঘরটা দেখছে আর বলছে। এখন বাজে হচ্ছে 4:45। তো এই দেখো রান্নাঘর পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানকার টালি, এখানকার টালিগুলো একটু ফাটা ছিল, সেটা খুলতে গিয়ে না ভেঙে গেছে, তাই একটা খুলতে গিয়ে অনেক কটাই খুলে গেছে, তাই এখান থেকে এইটুকু অন্য টালি বসানো হয়েছে। তো এই যে আপাতত এই লুক, পরিষ্কার হবে তো, ওরা অনেকটাই পরিষ্কার করে দিয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করিনি, ওরা পরিষ্কার করে দিয়েছে, কালকে আবার একটু আসবে। আর দেখো এই জায়গাটা না একটা সাপোর্ট দিয়েছে, কারণ এই মিডিলে কোনো কিছু নেই তো, পুরো ফাঁকা, এই জন্য এই জায়গাটা একটা সাপোর্ট দিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। বাবা কতদিন পর একটা সুন্দর দেখতে পাচ্ছি, যাক আমার কাজটা তো হলো বলো। তো এখন আমি এই যে ঘরের অবস্থা দেখো, দেখছো
এগুলো আমি এখন মুছবো, 5:15 বাজে, মেয়ে এখনো ঘুমায়নি, এগুলো আমি এখন পরিষ্কার করব। ওই ঘরটা আবার একটু মুছলাম, এই ঘরটা একটু মুছলাম, এখন এগুলো দেখো তোমাদের দেখাই, এই দেখো ধুলো। তো আমার করুণ অবস্থা, আমার দিকে যেও না, আমার মনে হচ্ছে আমি কখন স্নান করব, কখন আমি স্নান করব, গা হাত সব চুলকাচ্ছে। তো ভীষণ খুশি লাগছে জানো তো, ভীষণ খুশি লাগছে, রান্নাঘরটা ফাইনালি যে কমপ্লিট হলো ভীষণ খুশি লাগছে। তো চলো কাজগুলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, সেটা কালকে আবার আসবে, টুকটাক কাজ হবে। তো কি বলবো তোমাদের, রান্নাঘরটা এতদিন খুব কষ্ট করে রান্নাবান্না করেছি, কিন্তু আজ এত সুন্দরভাবে রান্নাঘরটা দেখে না ভীষণ মনটা শান্তি লাগছে। জানি এটা আমাদের না, আমরা ভাড়া থাকি, এটা অন্যের রান্নাঘর, তো অন্যের জিনিস হলে কি হবে, আজকে নতুন করে তৈরি করতে দেখে না ভীষণ ভালো লাগছে জানো তো, যেন মনে হচ্ছে নিজের। যেহেতু দেখো ভাড়া থাকি আর নিজের থাকো, সংসারটা তো আমার বলো, আমি এখানে সংসার পেতেছি, আমরা থাকি সংসার পেতেছি, অবভিয়াসলি এটা আমার সংসার। এখন যেটা নতুন করে তৈরি করছে সেটা হয়তো আমি সারা জীবন এখানে থাকবো না, কিন্তু তবুও ভীষণ মজা লাগছে। তো বারান্দাটা মুছতে জানো আমার কত যে টাইম লেগেছে, অনেকবার মুছেছি তাও যেন বালি ছাড়ছেই না। তারপর আমি ফ্রেশ হয়ে না ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, আমি শুয়েছিলাম, তো খাওয়া দাওয়া তো সেরকম কিছুই ছিল না, সেই পান্তাভাতি খেয়েছি, খেতে হয় তাই খেয়েছি। যাই হোক এখন একটু শোবো, কারণ তাড়াতাড়ি শোয়া হয়ে গেছে আমাদের, মাথাটা যন্ত্রণা করছিলো, আবার কখন যে কারেন্ট চলে যায় তার কোনো ঠিক নেই। তো এখন প্রায় 10:00 বাজে, তখন আমার মশারি টাঙানো হয়ে গেছে, 10:30 মধ্যে আমরা প্রায় শুয়ে পড়েছি, মানে কারেন্টের ভয় ভয়ে তাড়াতাড়ি শুয়েছি, আর শরীরটাও ভালো লাগছিলো না, কাজকর্ম সেরকম ছিল না, তো এর জন্য মশারি টাঙিয়ে শুলাম। আর তোমরা জানোই আমরা মশারি টাঙিয়ে শুই, এসি চালাই কিন্তু তারপরও মশারি টাঙিয়ে শুই, বেশ মানে কী বলতো শান্তির ঘুমটা হয়। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিচেনটা কেমন লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো ভিডিওটার এর থেকে বেশি বড় করছি না, এবার শোবো, ভীষণ গরম পড়েছে গো, ভীষণ গরম। মশাইটা শুরু গোজা হয়ে গেলে আমরা শুয়ে পড়ব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কিচেনটা। তো চলো গুড নাইট, টাটা বাই, লাভ ইউ অল। এখন আবার একটু ফ্রেশ হবো, তারপর শোবো, ভীষণ গরম পড়েছে, উফ।